সম্মানিত উপস্থিতি আলজামিয়া আসালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী বাইতুল হাম জামে মসজিদে অসম্পূর্ণ জামি মসজিদ যা এখনও তৈরি হওয়া কমপ্লিট হয়নি সেই মসজিদে আলজামিয়া আসালাফিয়ার ছাত্র এবং বহিরাগত কিছু সম্মানিত মুসল্লির সামনে আজ পবিত্র জুমার দিন কিছু বলা এবং কিছু শোনার যে আল্লাহ তৌফিক দান করেছেন তার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপর পরই দুরুদ সালাম বর্ষিত হোক সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসুল আহমদ মোহাম্মদ মুস্তফা আলাইহি আসালামের পুটে আজকের জুমার খুদবাই আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু ইল জ্ঞান যেহেতু উপস্থিত মুসল্লিদের অধিকাংশই আমাদের ছাত্রভাই এই জন্য প্রথম আলোচনাটা জ্ঞান সংশ্লিষ্ট হওয়াই উত্তম মনে করেছি জ্ঞান এমন এক জিনিস যা মানুষের রক্ত মানুষের বংশকে ছাপিয়ে যায় যেমন মানুষের বংশের প্রভাব মানুষের উপর থাকে বাপদাদা যদি খারাপ হয় তো সাধারণত ছেলেও খারাপ হয় বাপদাদা যদি ভালো হয় তাহলে সাধারণত ছেলেও ভালো হয় কিন্তু জ্ঞানের শক্তি এমন শক্তি যে বাপদাদা খারাপ হলেও জ্ঞান এমন জিনিস যা ছেলেকে ভালো করে দিবে। বংশের রক্তের প্রভাবকে ছাপিয়ে যায় জ্ঞান জ্ঞানের আলো এত শক্তিশালী যে অমর আনহু আল্লাহ রাসুলকে হত্যা করতে এসেছিলেন তিনি জ্ঞানের আলোয় আলোকিত হয়ে পরিবর্তিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন জ্ঞান এত শক্তিশালী জ্ঞান মানুষের রাগ মানুষের মানুষের আবেগ ক্রোধ মানুষের রক্ত মানুষের বংশ এমনকি পরিবেশ একটা ছেলে এমন পরিবেশে বড় হয়েছে যে পরিবেশ তাকে হেংসুটে বদমেজাজি খারাপ চরিত্রহীন করে গড়ে তুলেছে এইরকম বদমেজাজি হিংসুটে খারাপ চরিত্রহীন ছেলেটাও যদি জ্ঞানের আলোয় আলোকিত হয়ে যায় তাহলে তার পরিবেশকেও সে তার জ্ঞান ছাপিয়ে যায় এবং জ্ঞানের শক্তি পরিবেশকে পরাজিত করে দেয় এবং সে ভালো হয়ে যায় জ্ঞান হচ্ছে এমন শক্তি ইসলামের অপর নামই হচ্ছে জ্ঞান কেন বললাম ইসলামের অপর নাম জ্ঞান রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগে প্রেরিত হয়েছেন জাহিলিয়াতের যুগ মানে কি জাহিলিয়াতের যুগ মানে কি তোমাদেরকে জিজ্ঞেস করতেছি বলো জাহিলিয়াতের যুগ মানে কি হ্যাঁ অন্ধকারাচ্ছন্ন যুগ সুন্দর তো জাহিলিয়াত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জাহাল জাহাল শব্দের অর্থ হচ্ছে মূর্খতা অজ্ঞতা তোমরাও পরস্পরকে বলো যে উমুক জাহেল জাহেল মানে কি অজ্ঞ মূর্খ তো জাহেলিয়াতের যুগ মানে হচ্ছে অজ্ঞতার যুগ মূর্খতার যুগ জ্ঞান হীনতার যুগ ওই জাহেলিয়াতকে দূর করার জন্য ওয়াসাল্লাম কি নিয়ে এসেছিলেন কি নিয়ে এসেছিলেন ইসলাম নিয়ে এসেছিলেন তার মানে অজ্ঞতা মূর্খতাকে দূর করার জন্য ইসলাম আনা হলো মানে ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান ইসলামের অপর নাম হচ্ছে এল যেখানে জ্ঞান প্রবেশ করবে সেখান থেকে অজ্ঞতা মূর্খতা পালিয়ে যাবে সেখান থেকে যা পালিয়ে যাবে এই জ্ঞান এই এল হচ্ছে ইসলাম টিকে থাকার সবচেয়ে বড় মাধ্যম রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলুল্লাহমা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম গণ হচ্ছেন নবীদের উত্তরাধিকারী তো কিসের উত্তরাধিকারী লা ইউর রিতুন আদীন ওয়ালা দির হামান আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম 10 টাকা রেখে যাননি যার উত্তরাধিকারী আবু বক করে জিল্লাহ তাড়ান হবে যার উত্তরাধিকারী বিন আব্বাস হবে যার উত্তরাধিকারী তিনি জমি জায়গা রেখে যাননি যার উত্তরাধিকারী আবু হরে তাহলে নবী কি রেখে গেছেন কোরআন এবং হাদিসের জ্ঞান রেখে গেছেন যার উত্তরাধিকারী চিরদিন আলেমগণ হবে জ্ঞানীগণ হবে আল্লাহ জ্ঞানীগণ হচ্ছে নবীদের জ্ঞানের উত্তরসূরি আল্লাহ সুবাহ প্রতি যুগে নবীরাসুল পাঠিয়েছেন কিন্তু গত চোদ্দশো বছরে কোনো নবীরাসুল আসেনি তো গত চোদ্দশো বছরে কোন নবিরাসুল না আসার পরও এত ছাত্র জামিয়া সালাফিয়াতে কেন এত মানুষ এখানে সালাত আদায় করতে এসেছে কেন এত মানুষ চোদ্দশো বছর পরে মুসলমান কিভাবে তোমরা মুসলমান কিভাবে কে তোমাদের নিকটের সালাত জ্ঞানের দাওয়াত পৌঁছে দিল গত চোদ্দশো বছর ধরে ইসলাম কিভাবে টিকে আছে অথচ কোনো নবীর আসুল নাই অথচ ইব্রাহিম আলাহিসাল্লাম চলে যাওয়ার তার জীবদ্দশাতেই দুইজন ছেলেকে নবদ দেওয়া লেগেছে একজন ইসমাইল একজন ইসহাক তার জীবদ্দশাতেই তার চাস্ত ভাই লুত আলহি সাল্লাতাম আর আরেক জায়গায় নবতের দায়িত্ব পালন করছিলেন তাহলে গত চোদ্দশো বছরে কোনো নবীর আসুলই নাই অথচ ইসলাম টিকে আছে কেন আল্লামা ওয়ারাসাতুল্লাম্বিয়া আলেমগণ হচ্ছে নবীদের উত্তরাধিকারী নায়েব একটা দেশের যেমন প্রধানমন্ত্রী সহকারী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সহ প্রেসিডেন্ট সভাপতি সহসভাপতি আমির নায়েবে আমির সেরকম আল্লাহ রাসুল চলে গেছেন তো তার পরে তার দায়িত্ব তার প্রতিনিধি কেয়ামত এবং হাদিসের দাওয়াত দিয়ে যাবে আলেমগণ প্রত্যেক মানুষের মর্যাদা বোঝা যায় তার পদ দিয়ে তার পদবি দিয়ে যুমুক কি অমুক প্রিন্সিপাল এটা তার পদ অমুক কি তো এই স্কুলের হেডমাস্টার বিশ্ববিদ্যালয়ের ভিসি এটা তার পদ একজন ছাত্রের পদ কি তোমরা যে ছাত্র পড়াশোনা করতে এসেছো তোমাদের পদের নাম কি তোমরা কোন পদের অধিকারী তোমাদের পদের নাম হচ্ছে আলামা ও আরাসাতুল আম্বিয়া আলেমগণ নবীদের উত্তরাধিকারী তোমরা হচ্ছে নায়েবে রাসুল আল্লাহর রাসুলের স্থলাভিষিক্ত তোমরা যে ছাত্র কোরআন এবং হাদিস শিখতে এসেছ তারা সকলেই নায়েব আল্লাহর রাসুলের ইস্তলাভিষিক্ত রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম চলে গেছেন গত চোদ্দশো বছরে এরকম শত রাসূল হাজারো নায়েবের এ রাসুল তার জায়গায় দাঁড়িয়ে দিনের দাওয়াত দিয়েছে শেখুল ইসলাম বিন তাইমিয়া শেখ উদ্দিন আলবানী ইমাম বুহারি ইমাম মুসলিম সকলেই ছিলেন নায়েব এ রাসুল আল্লাহর রাসুলের স্থলাভিষিক্ত কোরআন এবং হাদিসের দাওয়াত মানুষের মাঝে দিয়ে গেছে তোমরাও ওই নায়েবে রাসূল হওয়ার জন্য এখানে এসেছ এটা তোমাদের পদ এটা তোমাদের পদবি এটা তোমাদের মর্যাদা এই জন্য রাসূল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন মানসাল্কা তরিয়ে ফাই এলতামি সুফি ইলমান কেউ এমন কোনো রাস্তায় চললো যে রাস্তায় সে জ্ঞান অন্বেষণ করে কোরান এবং হাদিসের জ্ঞান সাহাল্লাল্লাহ লাহু তারিয়ে পানি আল্লাহ সুবহান ও তার জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেয় এটা হচ্ছে একজন তালেবের ইলমের ফজিলত তালেবের ইলমের ফজিলতের শত হাদিস আছে ইন্নেল মালাইকাতালাত আজেনেহা তাহা রেদন লে তালেবেলের ইলম ফেরেশতা তাদের পর পাখা বিছিয়ে দেয় কোরান এবং হাদিসের জ্ঞান অন্বেষণকারী ছাত্রের সম্মানে তার পায়ের নিচে একজন ছাত্রের জন্য ক্ষমা প্রার্থনা করে মা সারা জৌফিল সবকিছু এমনকি পানির পেটে থাকা মাছও মাটির পেটে থাকা পিঁপড়াও একজন তালেবে তালেব জ্ঞান অন্বেষণকারী ছাত্রের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে এটা হচ্ছে একজন ছাত্রের মর্যাদা একজন জ্ঞানীর মর্যাদা এই জন্য আল্লাহ সুবাহ কোরআনে বলেছেন মিন ওলামা আল্লাহকে ভয় করে আলেমগণ এই শব্দের অর্থ কি বাক্যের অর্থ কি আমি যদি বলি আলেম তাহলে অনেকের চোখের সামনে আসবে আরে শত আলেম ফাজেল কামিল দাওরায় হাদিস ডক্টরেট ডিগ্রি অধিকার করার পরেও সুদ খায় ঘুষ খায় তাহলে আল্লাহকে ভয় করে আলেমগণ এটা কিভাবে হল আল্লাহকে ভয় করে জ্ঞানীগণ সত্যিকার জ্ঞানীগণ কেউ ফাজিল কামেল পাশ করেছে দাওরা পাশ করেছে জামিয়া সালাফিয়া থেকে পড়াশোনা করে গেছে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছে তারপরও পাপাচারে লিপ্ত ঠিক মতো আদায় করে না মসজিদে আসে না তার কাছে সার্টিফিকেট আছে কিন্তু জ্ঞান নাই কেননা যে জ্ঞানী সে অবশ্যই আল্লাহকে ভয় করবে যে অজ্ঞ যে মূর্খ সে আল্লাহকে ভয় করে না যে জ্ঞানী যে বুঝে সে অবশ্যই আল্লাহকে ভয় করবে এই জন্য প্রকৃত জ্ঞানী হচ্ছে মোত্তাকিরা পরহেজগারেরা তারা হচ্ছে প্রকৃত আলেম প্রকৃত জ্ঞানী তো উপস্থিত সম্মানিত ছাত্রবৃন্দ আমরা আলোচনা করছিলাম জ্ঞান সম্পর্কে জ্ঞানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে